বিএনপি ঢাকা ঘেরের কর্মসূচি দিলে তাদেরকে ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যদি কেউ নির্বাচনে বাধা দেয় এবং আগুন সন্ত্রাস করে তাদেরকে এই দেশেই থাকতে দেয়া হবে না। বিকেলে রাজধানীর মিরপুরে শান্তি উন্নয়ন সমাবেশে সব কথা বলেন তারা। এসকে সৌরভের প্রতিবেদন। বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি সহ বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, তাদের হাঁক ডাক হচ্ছে খালি কলসি বেশি বাজার মতো। বিএনপি নেতারা বলেছেন, ঢাকা এবং নারায়ণগঞ্জ ঘেরাও করে সরকারের পতন ঘটানো হবে। আমরা প্রস্তুত আছি, আমরা বিএনপিকে ঘেরাও করে গণপিটুনি দিব না, তবে শিক্ষা দিব আমরা। যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় তাহলে তাদেরকে ঘেরাও করা হবে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার আহ্বান জানান সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। জেল ভাঙিয়ে রেখে কালাদের জিয়ারে বাইর করে লয়ে যাবো, আগে আসেন না জেলখানার কাছে, মুরাদ থাকলে আসেন, সেই দিনই প্রমাণ করে দেবো আওয়ামী লীগ কি করতে পারে। ভালো হইয়া যান, ভালো হইতে টাকা লাগে না। আর যদি টাকা পথে যান, আওয়ামী লীগকে হুমকি দেন, আর যদি বিজন দরজা দিয়ে ক্ষমতা আসতে চেষ্টা করেন, আগুন সন্ত্রাসী করেন, বাংলাদেশে তারা আপনাদেরকে থাকতে দেওয়া হবে না। এছাড়া বক্তব্য রাখেন সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান সহ দলের কেন্দ্রীয় নেতারা। আমাদের কত কষ্ট ভোগ করতে হয়েছে। এসকে সৌরভ, এসএটিভি, ঢাকা।